বাংলাদেশের একটি ছোট দ্বীপ। নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা সবুজ প্রকৃতির মায়াবী এক ভূখণ্ডের নাম বর্তমানে নিঝুম দ্বীপ। খুব পরিচিত ভ্রমণ স্থান দ্বীপটি মূলত বেশ কিছু চরের সমষ্টি। এর মাঝে বয়ে চলেছে নদী আর খাল। একদিকে ম্যানগ্রোভ বন ও অন্যদিকে বিস্তীর্ণ বালুরাশির এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা বৈচিত্র্যময়। অন্যদিকে পর্যটনের জন্য বড় একটি সম্ভাবনাময় জায়গা এই দ্বীপ। নিঝুম দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশ জুড়ে রয়েছে এক বিস্তৃত সমুদ্র সৈকত। এদিক থেকে বিবেচনা করলে নিঝুম দ্বীপ সুন্দরবন, কক্সবাজার, রাঙামাটি ও কুয়াকাটার মতো একটি মনোরম পর্যটন কেন্দ্র হতে পারে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বিনোদন সহ নিরাপত্তার সুব্যবস্থা থাকলে দ্বীপে পর্যটক সমাগম বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বাড়তে বাড়তে আজ বিশাল এক ভূখণ্ডে পরিণত হয়েছে এবং ক্রমান্বয়ে বাড়তে থাকা এ দ্বীপ বাংলাদেশের মানচিত্রে বেশ ভালোই প্রভাব ফেলবে বলে আশা করা যায়। নিঝুম দ্বীপ নিয়ে আমাদের আজকের আয়োজন জানানোর চেষ্টা করব। নিঝুম দ্বীপ নিয়ে সরকারের সকল পরিকল্পনা জানানোর চেষ্টা করব। নিঝুম দ্বীপ বাংলাদেশের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল তা জানাবো আজকের এই ভিডিওতে। উত্তাল সাগরের কোলে সবুজ প্রকৃতির এক মায়াবী ভূখণ্ড নিঝুম দ্বীপ। দ্বীপের সৈকতে সূর্যোদয় বা সূর্যাস্ত, চিত্রল হরিণের ছোটাছুটি আর কেওড়া, বাইন, কেওয়া, বন বারবার ডাকে নিরল নিঝুম দ্বীপটিতে ছুটে যেতে। কিন্তু ইচ্ছে করলেও থাকা খাওয়া আর যাতায়াতের চিন্তায় অনেকেই নোয়াখালীর হাতিয়া দ্বীপ উপজেলার এই সবুজ দ্বীপে যেতে পারেন না। এইসব অসুবিধা দূর করে নিঝুম দ্বীপ ও হাতিয়াকে নিয়ে পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বানাতে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও যেন ছুটে যান হাতিয়া হয়ে নিঝুম দ্বীপে, সেজন্য সরকার দ্বীপ দুটিকে ঘিরে ইকো ফ্রেন্ডলি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করবে। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গৃহীত এক প্রকল্পের আওতায় দ্বীপ দুটি ঘিরে পর্যটকদের জন্য মানসম্মত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো গড়ে তোলা হবে। পর্যটনের যাবতীয় সুবিধা তথা ক্যাটারিং, পিকনিক, শেড, কিডস কর্নার, বিনোদন পার্ক, ইউথ ইন, কনফারেন্স হল, ওয়াচ টাওয়ার, কৃত্রিম লেক, রিভার ক্রুজ পরিচালনার জন্য ক্রুজ ভেসেল, বারবিকিউ শেড, সার্ভিস ব্লক ইত্যাদি থাকবে এই দুই দ্বীপে। পুরো এলাকায় জোরদার করা হবে আইন শৃঙ্খলা ব্যবস্থাও। 48,77,66,000 টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে চলতি ফেব্রুয়ারি থেকে 2020 সালের জুন পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন হবে হাতিয়া উপজেলার 11টি ইউনিয়নের 2,100 বর্গ কিলোমিটার এলাকায়। প্রকল্প বাস্তবায়নে গেলে স্থানীয় জনগণের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার হাতিয়া নিঝুম দ্বীপ ঘিরে পর্যটন আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র গড়তে চাইছে। নিঝুম দ্বীপ ঘুরে যেন পর্যটকেরা হাতিয়ায় উন্নত পরিবেশে থাকতে পারেন, খেতে পারেন, সে ব্যবস্থা করা হবে। পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কেওড়া বাইন, কেওয়া বনের নিঝুম দ্বীপে 22,000 চিত্রল হরিণের অভয়ারণ্য রয়েছে। নখরবিহীন উদ বিড়াল, মেছো বিড়ালের পাশাপাশি এই দ্বীপে আছে নিশি বক, দেশি কানি বক, গোবক, দেশি পানকৌড়ি, ধূসর বক, বালি হাঁস, কালো হাঁস, কোড়া, তিলা, লালগা, তিলা, সবুজ পা, রয়েছে গুইসাপ, নানা প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। সুযোগ সুবিধা থাকলে এইসব জীব বৈচিত্র্য স্বভাবতই টানবে দেশি বিদেশি পর্যটকদের। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, হাতিয়া ও নিঝুম দ্বীপ উন্নয়নের মধ্যে একটা পর্যটন কেন্দ্রিক সুযোগ থাকবে, যেন নিঝুম দ্বীপ ঘুরে এসে হাতিয়ায় বিশ্রাম এবং খাওয়া দাওয়া স্বাচ্ছন্দ্যে করতে পারেন পর্যটকেরা। দ্বীপ দুটিতে ঐতিহ্য ও প্রাকৃতিকভাবে যে পরিবেশ আছে তা ঠিক রেখেই গড়ে উঠবে ইকো ফ্রেন্ডলি পর্যটন কেন্দ্র। মিজানুর রহমানের বিশ্বাস, প্রকল্পটি বাস্তবায়ন হলে হাতিয়া নিঝুম দ্বীপে পর্যটক বাড়বে কয়েক গুণ। মেঘনার শেষ প্রান্তে ফেনিল ঢেবের মধ্যে ভাসমান হাতিয়া নিঝুম দ্বীপের নিরিবিলি পরিবেশ পর্যটকদের হাতছানি দেবে বারবার। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই দ্বীপকে কিভাবে পর্যটন কেন্দ্র বানানো যায়? এই দ্বীপকে ঘিরে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? এই দ্বীপকে কিভাবে পর্যটন আখড়া বানানো যায়? এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।